হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আমাদের আড়াই বছরের জারিফের সকালের রুটিনটা কেমন হয়, জারিফ নিজের থেকেই ছোটোখাটো কী কী অ্যাক্টিভিটিস করতে পারে সেটা নিয়ে মেইনলি আজকের ভিডিওটা। তো চলো আর দেরি না করে ভিডিওতে চলে যাওয়া যাক। তো জারিফ সকালে প্রায় 9:30-10 এরকম টাইমে ঘুম থেকে উঠে। ওকে কখনোই আমি ঘুম থেকে টেনে তুলি না। বাচ্চারা একটানা যত বেশি ঘুমাবে তাদের ব্রেনের ডেভেলপমেন্ট তত বেশি হবে। তো ঘুম থেকে ওঠার পরে জারিফকে একটু ব্রাশ করিয়ে দিলাম, তারপরে নাস্তায় একটু ব্রেড আর জেলি দিয়েছিলাম আর একটা ডিম দিয়েছিলাম। তো ডিমটা এখন খেলো না, ব্রেডটাই নিজে থেকে খাচ্ছিল। তো আমি ওকে যেটা করি যে নিজের হাতেই খেতে দিই, যতটুকু সম্ভব নিজে খাই, তারপরে আমি খেলার ছলে ছলে ওকে খাওয়িয়ে দিই। তারপর একটু খাওয়া দাওয়া করে এই যে এখানে একটু খেলা করছিল একটা টেলিফোন নিয়ে, এই টাইমটাতেই দেখা যায় যে আমি জারিফের পাশে বসে বসে আমার ভিডিওগুলো এডিট করি অথবা ভয়েস ওভার দিতে থাকি আর ও খেলা করতে থাকে। আবার জারিফ কিন্তু এটাও বুঝে যে মা যখন ভয়েস ওভার দেয়, মানে মা যখন ফোনে কথা বলে, তখন বেশি জোরে কথা বলা যাবে না। তো আজকে ও এখানে একটা ফোন নিয়ে ওর বাবাকে ফোন দিচ্ছিল, তারপর ওর যে টয়েসগুলো ছিল সেই টয়েসগুলোর সাথে কথা বলিয়ে দিচ্ছিল বাবার, তারপর একটু পরে বলছিল দাদুকে ফোন দিচ্ছি, নানুকে ফোন দিচ্ছি, এরকম করে খেলা করছিল আর কি। তার একটু পরেই জারিফকে একটু সসেজ আর ডিম দিয়ে একটু নুডলস করে দিলাম, কারণ আজকে যেহেতু ডিমটা খেয়েছিল না। তো এখানে ওকে একাই বসিয়ে দিয়েছি, ওর মতো করে খাচ্ছিল। আমি সকালের খাবারটা চেষ্টা করি জারিফ যেন একা একাই খাই, দুপুরে আর রাত্রে আমি নিজের হাতেই ওকে খাওয়িয়ে দিই, কারণ ভাতটাও এখনও খেতে পারে না সেরকম করে। তো এখন একটু খাওয়া দাওয়ার পরে আমি মাঝে মাঝে ট্রাই করি যে ওকে একটু বই দিয়ে বসানোর। সবসময় বই নিয়ে পড়তে চায় না, তখন হয়তো বা আমরা একটু ড্রয়িং করি বা অন্য খেলা খেলি। তো আজকে আবার দেখলাম যে সে একটু বই নিয়ে বসেছিল, তো এখানে আমি ওকে ভেজিটেবলসগুলো দেখাচ্ছিলাম। বাচ্চারা এইটুকু বয়সে আসলে অনেক তাড়াতাড়ি সব কিছু ক্যাচ করে, আমরা বাবা মারা আসলে চিন্তাও করতে পারি না যে ওদের ব্রেন কতটা শার্প। তো মোটামুটি খেলাধুলা পড়াশোনা এগুলো করতে করতেই ওর গোসলের টাইম হয়ে যায়। তো গোসলের 15-20 মিনিট আগে জারিফকে আমি একটু অয়েল মাসাজ করে দেই। তো এখানে আমি যে অয়েলটা মাসাজ করছি এটা ঠান্ডা সর্দি কাশির জন্য খুবই ভালো। আমি অয়েলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নাকিয়ার কোল্ড অ্যান্ড কফ বেবি অয়েল। তো গোসলের আগে হোক অথবা পরে হোক, যে কোনো একটা সময় এই অয়েলটা নিয়ে হাতে ঘষে ঘষে এভাবে যদি বাচ্চাদের বুকে, পিঠে, হাতে, পায়ে সুন্দর করে মালিশ করে দেওয়া হয়, তাহলে কিন্তু ঠান্ডাজনিত সমস্যা থেকে বাচ্চাদেরকে অনেকটাই রিলিফ দেওয়া যায়। তো আমি মাঝে মাঝে ঠান্ডাজনিত কোনো সমস্যা দেখলে জারিফকে এটা ইউজ করি, আর যদি ঠান্ডা না থাকে রেগুলার সময় নাকিয়ার যে মাসেল গ্রোথের একটা বেবি অয়েল আছে সেটা ইউজ করি। এই অয়েলটাও খুব ভালো, একদম ভেতর থেকে ময়শ্চারাইজ করে বেবিদের স্কিনটা, প্লাস বেবিদের মাসেলগুলো রিল্যাক্স করতে সাহায্য করে, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে, এজন্য তোমাদেরকে দেখালাম। এই দুইটা অয়েলই আমি নাকিয়া পেজ থেকে নিয়েছিলাম, এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তো গোসলের আগে জারিফ এই যে এখানে একটু দুষ্টুমি করে নিচ্ছে, তো তারপর ওকে ধরে নিয়ে গেলাম গোসলে। তো এখানেও তার নিজে নিজে সব করা লাগবে, একদম সে বড় ওস্তাদ হয়ে গিয়েছে এমন একটা অবস্থা। এখানে নিজের হাতে শ্যাম্পু নিচ্ছিল, নিজে নিজে মাথায় নিবে, আমাকে ধরতে দিচ্ছিল না। তো আমি যেটা করি আমি ওকে ওর মতো করেই করতে দিই সব কিছু, তারপরে লাস্টের ফিনিশিংটা আমি দিয়ে দিই। তো এই যে জারিফের শাওয়ার তো করা শেষ, আর আজকে যেহেতু শুক্রবার ছিল, আজকে জুম্মার দিন, তো প্রত্যেক শুক্রবারেই জারিফকে পাঞ্জাবি পায়জামা টুপি পরিয়ে দিই। জারিফ আর ওর আব্বু পাঞ্জাবি পরে মসজিদে যায় নামাজ পড়তে। পাঞ্জাবি পরলে ছেলে বেবিদেরকে এত কিউট লাগে, অন্য কোনো ড্রেসেই কিন্তু এত কিউট লাগে না। এখানে আবার নিজেই নিজের স্যান্ডেল নিয়ে এসে পড়া শুরু করে দিল নিচে বসে বসেই। তো জারিফ স্যান্ডেল পরছিল আর আমি জিজ্ঞেস করছিলাম যে কিভাবে তুমি নিচে গিয়ে নামাজ পড়বে, কিভাবে আল্লাহ দিবে, ও আমাকে এভাবে করে দেখাচ্ছে। তো জারিফের আজকে ছোটোখাটো অ্যাক্টিভিটি দেখে তোমরা অবশ্যই মাশাল্লাহ বলতে ভুলো না, আমাদের জন্য দোয়া করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ।